রাম মন্দির উদ্বোধনের বাকি আর কটা দিন, তার আগেই বৃহস্পতিবার সোদপুর অমরাবতী মোড়ে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সর্ববৃহৎ দ্বীপ উদ্বোধন করতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 300 লিটারের সেই প্রদীপে সামান্য ঘি ঢেলেও দেন শুভেন্দু অধিকারী। এসে স্পর্শ করতে পারলাম, একটু ঘি ঢেলে দিয়ে গেলাম, বাকি 300 লিটার তেল দিয়ে এই প্রদীপটা জ্বলবে এবং সত্যিকারের দীপাবলির ছোঁয়া এই এলাকায় ছড়িয়ে পড়বে। অন্যদিকে আবার রাম মন্দির উদ্বোধনের দিনই এরাজ্যে সংহতি মিছিলের আয়োজন তৃণমূলের। এর আগে মিছিল নিয়ে আপত্তি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থও হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শেষমেশ শর্ত সাপেক্ষে তৃণমূলের সংহতি যাত্রায় অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। মুসলিম ভোট পেতেই রাম মন্দির উদ্বোধনের দিনই তৃণমূলের সংহতি মিছিলের সিদ্ধান্ত, দাবি শুভেন্দু। মমতা ব্যানার্জি 23 তারিখে করতে পারতেন, নেতাজির জন্মদিন ছিল 24 তারিখে করতে পারতেন, প্রজাতন্ত্র দিবসের দিন করতে পারতেন, তা না করে তিনি পার্টিকুলার ওই দিন করেছেন, কারণ উনি তার হাত থেকে চলে যাওয়া মুসলিম ভোট ব্যাংকে ফিরিয়ে আনতে চান। পাশাপাশি রাম মন্দির উদ্বোধন নিয়ে মঞ্চ থেকেই আরো নির্দেশিকা দিলেন তিনি। আর প্রত্যেকে সাধ্যমতো মন্দিরগুলিতে ভান্ডারা আপনারা করবেন, পারলে পরমান্ন, না পারলে পুষ্পান্ন, না পারলে ভোগের মাধ্যমে আমরা সেই দিন পালন করব এবং সন্ধ্যাবেলা প্রতি ঘরে ন্যূনতম 5টি করে দীপ আমরা মাটির দীপ প্রজ্বলিত করব, যার ক্ষমতা আছে আরো বেশি করে করবেন। উত্তর ২৪ পরগনা থেকে শান্তনু আচার্যের রিপোর্ট, কলকাতা নিউজ।